জান এই দরবারে যারা এসেছে আপনারা শুনেছেন হাফেজ মইনি শ্রীমতী আজানগাছি রহমতুল্লাহর দরবারে সেই ময়নাতে মেদিনীপুর জেলায় ময়নাতে তার ময়না গ্রামে তার বাড়ি ময়নাতে তার বাড়ি সেই আল্লাহর প্রিয় বান্দা শ্রীমতী আজানগাছি দরবার আজানগাছি রহমতুল্লাহর দরবারে এসে মাত্র 25 বছর বয়সে তিনি এই রকমের ওলি আল্লাহ হয়েছেন আপনারা ইতিহাস জানেন আমি সংক্ষেপে একটু বলছি যে ওজিফা আমরা পড়ব বা যেই ওজিফার দাওয়া শ্রীমতী আজানগাছি রহমতুল্লাহ দিয়েছেন এই ওজিফা আমল করে মানুষ কত ঊর্ধ্বে চলে যায় মানুষ কত আল্লাহ বলা হয় আল্লাহর প্রেমিক হয়ে যায় এই ওজিফা আমলের দ্বারা সেই জন্য ইশারাতান কিছু বলছি হযরতে হাফেজ মুইনির কথা হাফেজ মুইনির বাড়িতে কবরের উপরে যে নেম প্লেট আছে ওনার জন্ম তারিখ মৃত্যু তারিখ হিসাব করে দেখলাম মাত্র 25 বছর বয়সে ইন্তেকাল করেছেন অথচ এই মানুষটি এই রকমের আল্লাহ প্রেমিক আল্লাহর বন্ধু হয়েছিলেন ওনার হাফেজ ইয়াহিয়া ডক্টর ইয়াহিয়া এই ডক্টর ইয়াহিয়া কলকাতাতে থাকতেন তাকে তার কামেল মোশেসবি আজানগাছি রহমতুল্লাহ আলহি বাড়িতে পাঠাই দিলেন যাও বাড়িতে হাফেজ মুইনির জানাজার জন্য বাড়িতে পাঠাই দিলেন তো উনি বাড়িতে গেছেন বাড়িতে যখন গেছেন দরজা এখনো বাড়িতে ঢুকে নাই গেটের সামনে আছে সেই সময় শুনতে পাইলেন যে বাড়ির থেকে সকল মানুষ একসঙ্গে ক্রন্দন করে উঠছে মানুষ যখন ইন্তেকাল করে তখন কাছে দ্বারা থাকে সবাই কেঁদে ওঠে তাই না ভাই সবাই কান্দে ওঠে একসঙ্গে সবাই কেঁদে উঠছে উনিশটা রাস্তার গেটের সামনে থেকে উনি শুনতে পাইলেন বাড়িতে গেলেন দেখলেন যে এইমাত্র হাফেজ মুইনি ইন্তেকাল করেছে দেখলেন কামেল মোশেসবি আজানগাছি রহমাতুল্লাহ অনেক আগে থেকে সেই কলকাতা থেকে বাগমারি থেকে তাকে পাঠিয়ে দিয়েছে তার জানাজার জন্য অথচ তার ইন্তেকাল হলো মাত্র এইমাত্র সুহান এরপরে তিনি যখন বাড়িতে গেলেন ডাক্তার ইয়াহিয়া এই ডাক্তার ইয়াহিয়া চিন্তা করতেছেন কি ব্যাপার আমার মোর্শেদ তো তার জানাজার জন্য আগেই আমাকে পাঠিয়ে দিলেন আমার আসতে কত সময় লাগলো অথচ এখন বাড়িতে এসে দেখি যে এইমাত্র তার ইন্তেকাল হয়ে গেল হ্যাঁ সুবহানাল্লাহ এই ওজিফা হলো এই রকমের ওজিফা যে ব্যক্তি এটা আমল করবে সে ইখলাসের সাথে আমল করলে সে ওই দরজার আল্লাহর ওলি হয়ে যাবে দুনিয়াতে হাফেজ ডাক্তার ইয়াহিয়া চিন্তা করতেছেন সকলে গোসলের ব্যবস্থা কেউ কবর খুঁড়তেছে কেউ বাস কাটতেছে উনি দরজায় একটা চেয়ারে বসে চিন্তা করতেছেন হায় রে কি হলো কি ব্যাপার কেমন শ্রীমতী আজানগাছি রহমতুল্লাহ মতো আগে পাঠাই দিলেন তো একটু তন্দ্রার মতো আসছে এই তন্দ্রার মধ্যে হাফেজ মুইনি ওনার নাম হলো হাফেজ মুইনি উনি বলতেছেন ভাই হ্যাঁ হাফেজ মুইনি এই হাফেজ মুইনির সাথে হলো ডাক্তার ইয়াহিয়ার সাথে দেখা রাস্তায় মানে বাড়ি আসার আগেই বাড়ি আসে আগে তার সঙ্গে দেখা তো দেখা হয়ে বলছে যে ভাই কোথায় যাচ্ছ উনি বলছে যে ভাই দরবারে যাচ্ছে হ্যাঁ উনি বলছে উনি হলো বাড়িতে যাচ্ছে ওনার জানাজার জন্য তো এরপরে হাফেজ মুইনি বলতেছেন উনি তো চলে গেলেন দরবারে আর ডাক্তার ইয়া বাড়িতে আসলেন বাড়িতে এসে দেখলেন যে তার ইন্তেকাল এখন হইল তো এই কথাটা চিন্তা করতেছেন চেয়ারে বসে দরজায় বসা চিন্তা করতে করতে হঠাৎ একটু তন্দ্রার মধ্যে আসছে এই তন্দ্রার মধ্যে হাফেজ মইনি তাকে বলছে ভাই তুমি চিন্তা করছো কেন তুমি চিন্তা করছো কেন কারণ হাফেজ মুইনিকে কামেল মোর্শেদের দরবারের এই আমলের দ্বারা এমন আল্লাহর কুতুব বানাইতেছেন হাফেজ মুইনি বলছে ভাই চিন্তা কর না আমাকে হুজুর কবলা অমুক এলাকার কুতুব করে পাঠাই দিয়েছে সেই জন্য ভাই আমি এই কথা বলছি এই ঘটনা অনেক লম্বা যে এই দরবারে যারা আসবে এই দরবারে আসা যারা এই আমল করবে এই পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনের ওজিফা হালাল রুজি তাকওয়া পরহেজগারের আমলের দ্বারা মানুষ এই রকমের আল্লাহর ওলি হবে আল্লাহর বন্ধু হয়ে যাবে যে তার সে আল্লাহতে সে মিলে যাবে আল্লাহর সঙ্গে সে আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর সঙ্গে সে বসার অর্থাৎ আল্লাহর সোহবত আল্লাহতে সে মিলে যাবে গর্ব হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইজান এই ওজিফা সুমিত আদান গাছি রহমতুল্লাহ আমাদেরকে যে ওজিফা দিয়েছেন আমাদের ওজিফার উপরে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে রুহানি তারাকির উপায় এই ওজিফা এমন একটি ওজিফা যে এই ওজিফাটা পড়বে নামাজের সাথে অর্থাৎ নামাজ কাজা করবে না
নামাজ পড়বে না ওজিবা পড়বে তার দ্বারা কিন্তু কোনো ফায়দা পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে আর সাথে সাথে এই ওজিফাটা হতে হবে বিনা কাজায়। আর হালাল রুজি তাকওয়া পরহেজগারি করবে মানুষটার কি হবে, রুহানি তারাকির হবে, আত্মার উন্নতি হবে। হযরত মাওলানা সুফি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এই আত্মার উন্নতির যে ওজিফাটা আমাদেরকে দিয়েছেন এই ওজিফাটা তিনি আমাদের মন গড়া দেন নাই। কোরআনের সুরায় নেসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। হে পৃথিবীর মানুষ, তুমি যখন নামাজ আদায় করবে তো নামাজের পরে আল্লাহ পাকের জিকির করবে। এই নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ নামাজের পরে আল্লাহর জিকির করা। ওজিফা পড়া, হ্যাঁ ওজিফাটা তো জিকির আছে এবং কোরআনে পাকের তেলাওয়াতও জিকির আছে। জিকির কাকে বলে? জিকির মানে স্মরণ। যেই বান্দার দিলের মধ্যে যার মহাব্বত বেশি থাকে সেই বান্দা সেই ব্যক্তির জিকির তার স্মরণ বেশি করে থাকে। অর্থাৎ যে ব্যক্তি এই আমল করতে পারবে তার দিলের মধ্যে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ তত বেশি থাকবে সেই ব্যক্তি এই ওজিফা আমল করতে পারবে। এবং এই জিকিরের কথা কোরআনে পাকের মধ্যে বারবার অনেক আয়াত আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এই জিকির যারা করবে, কোরআনে পাকের জিকির যারা করবে তাদের ঈমান আরো বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আর এই জিকির করলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহর এই জিকির থেকে, এই ওজিফা থেকে, এই কোরআনের আমল থেকে তোমাকে যেন দুনিয়ার কোনো জিনিস, তোমার মাল ও সম্পদ, তোমার ধন দৌলত, তোমার ছেলে মেয়ে, তোমার বংশধর, দুনিয়ার যেন তোমাকে সেই আল্লাহর জিকির থেকে ফিরাইয়া রাখতে না পারে। যদি ফিরাইয়া থাকো, ফিরে থাকো, তাহলে কি হবে? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ফাইল যদি তার জিকির থেকে ফিরা থাকো না, যদি ফিরা থাকো তাহলে তুমি খসারার মধ্যে পড়ে যাবে, হ্যাঁ তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তার মানে কি? এই কোরআনে পাকের জিকির যে করবে না সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। শুধু তাই না, কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আমান আরাদান জিকিরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার ওজিফার তেলাওয়াতের থেকে যে ব্যক্তি ফিরা থাকবে করবে না, আমান আরাদান জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। হ্যাঁ ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার জিকির যদি না করে, এই কোরআনের তেলাওয়াত যদি কোনো মানুষ না করে, আল্লাহ বলেন আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো, নাউজ বিল্লাহ। হ্যাঁ ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। বান্দা তখন বলবে, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠাইলে? আল্লাহ বলবেন, তুমি দুনিয়ায় আমার এই কোরআনকে ভুলেছিলা, আমার এই কোরআনের আমল তুমি করো নাই, এই ওজিফা আমল করো নাই, এই জন্য আজকে আখেরাতে আমিও তোমাকে ভুলে গেলাম। এটা আখেরাতের অবস্থা। দুনিয়ায় কি হবে? আল্লাহ বলছেন, ওমাইয়া সুয়ান জিকরির রহমান নুকাইয়েদুল্লাহু শয়তানান ফাহুয়া লাহু করিন। যদি এই জিকির কেউ না করে, এই অজিফা যদি কেউ না করে, আল্লাহ বলেন অমাইয়া সুয়ান জিকরির রহমান, আল্লাহ পাকের এই রহমানের জিকির অর্থাৎ এই কোরআনের জিকির যে ব্যক্তি করবে না, আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনে শয়তানকে লাগাই দেবে। ফাহুয়া লাহু করিন, সে শয়তান তার সঙ্গে অবস্থান করতে থাকবে। ভাইজান, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা নামাজের পরে এই অজিফা, এই কোরআনের অজিফা, কোরআনের আমল তেলাওয়াত করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। হ্যাঁ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজের থেকে ফারেগ হবে, নামাজের থেকে, ফাইদা কযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন তুমি নামাজ থেকে ফারেগ হবে, নামাজ নামাজটাকে পূর্ণ করবে, ফাযকুরুল্লাহ, তখন তুমি আল্লাহর জিকির করবে, কিয়ামা ওয়া কুদা ওয়া লা যুনুবিকুম, সেই জিকির কখনো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, কখনো বসে বসে করবে, কখনো শুয়ে শুয়ে করবে। কারণ মানুষের এক অবস্থা, এক অবস্থা না যে অসুস্থ আছে শুয়ে শুয়া সে হাসপাতালের বেডে বসে জিকির করবে। হ্যাঁ যার কাজকর্ম আছে চলতে চলতে করবে, যার সময় আছে সে বসে বসে আল্লাহ পাকের জিকির করবে। এই জন্য কামেল মোর্শেদ সুফি আজানগাছি রহমাতুল্লাহ আমাদেরকে এই কোরআনের জিকির আমাদেরকে দিয়েছেন।
কোরআনের যেখানে আমাদেরকে সুরা ইয়াসিন দিতে পারতেন, সুরা আর রহমান, সুরায় মুলুক, এইরকমের বড় বড় সুরা আমাদেরকে অজিফা দিতে পারতেন, কিন্তু শুনুন, আজানগাছি রহমাতুল্লাহ আমাদেরকে সেই অজিফা কিন্তু দেয় নাই। বিভিন্ন তরিকায় বিভিন্ন প্রকার অজিফা আছে, হ্যাঁ, কাদরিয়া, সিস্তিয়া, নকশাবান্দিয়া, মোজাদ্দিদিয়া, বিভিন্ন তরিকায় বিভিন্ন প্রকার অজিফা রয়েছে। সেই সব অজিফাগুলো একটা লম্বা লম্বা অজিফা, কোনো অজিফা 500 বার, 700 বার, 1000 বার তেলাওয়াত করতে হয়, কিন্তু শুধু দাদান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই কম্পিউটারের যুগে, এই যুগের মানুষ সবাই ব্যস্ত, ব্যস্ত জামানায় আল্লাহর ওলি কামেল মোশাইয়্যেদ দাদান গাছি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা কম্পিউটারই একটা আমল দিয়েছেন, এমন একটা অজিফা দিয়েছেন, এই অজিফা আমল করলে ওই সুরা ইয়াসিনেরও তেলাওয়াত হয়ে যাবে, এইটা এই অজিফা আমল করলে সুরা আর রহমান, সুরা মুলুক, এমনকি এই পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার ফজিলত বরকত হাসিল হবে যদি কামেল মোশাইয়্যেদ দাদান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে অজিফা আমাদেরকে দিয়েছেন এই অজিফা যদি আমরা আমল করি, তাহলে সকল কোরআন, শুধু কোরআনই না, সমস্ত আসমানি কিতাব তেলাওয়াত করার রহমত বরকত ফজিলত আল্লাহ তাআলা বান্দাকে দান করবে। শুধু তাই না, অজিফার উপরে লেখা আছে রুহানি তারাকির উপায়, বান্দার রুহের তারা কি হবে, আত্মার উন্নতি হবে, সুবহানাল্লাহ, ভাই জান, আত্মার উন্নতি হবে। আমার ভাই বলেছে এই নফস সম্পর্কে যে আলোচনা হয়েছে, এই নফসকে দমন করতে হইলে একমাত্র এই কোরআনের অজিফা এবং বিনা কাজা নামাজ, হালাল রুজি, তাকওয়া, পরহেজগারির আমল করলে ওই মানুষটাই তার সেই নফসের সঙ্গে যুদ্ধ করতে পারে, এবং নফসের সঙ্গে যুদ্ধ করে ওই মানুষটাই নিজের দিলটাকে, নিজের নফসটাকে সে পাক ও পবিত্র করতে পারে। ভাইজান, পাক পবিত্র কিন্তু নিজে নিজে করা যায় না, এটা যখন কোনো মানুষ ওলিয়াল্লার কাছে যায়, ভাইজান বলেছেন যে তৃতীয় এক ব্যক্তি, কারণ আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফলকাম হয়েছে যে নিজেকে পাক ও পবিত্র করেছে। নিজেকে কিন্তু নিজে পাক পবিত্র করা যায় না, পাক পবিত্র করতে হইলে আর একটা লোকের দরকার হয়, আর সেই ব্যক্তি হলো কামেল মুর্শিদ, কামেল ওলি আল্লাহ, কামেল ওলি আল্লাহর সোহবাত যখন সে পাবে এবং কামেল ওলি আল্লাহর এই অজিফা যখন আমল করবে, তখন ধীরে ধীরে ওই মানুষটা পাক ও পবিত্র হয়ে যাবে। সেই জন্য ভাইজান, সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে অজিফা দিয়েছেন, এই অজিফা আমল করলে দুনিয়ারও সমস্যা হবে, সমস্যার সমাধান হবে, এবং কবরে, হাসরে, মিজানে আখেরাতের সমস্ত সমস্যার সমাধান হবে, মানুষ যদি এই চারটা জিনিসের উপর আমল করতে পারে। কবি বলছেন যে এই অজিফা, শুধু দাদান গাছি রহমাতুল্লাহ যে অজিফা আমাদেরকে দিয়েছেন, এই অজিফা আমল করলে কি হবে, রোগ শোক মনোপীড়া দুঃখ কেলের যত, কিছুই রবে না হলে অজিফায় রত, অভাব অশান্তি যাবে যাবে যাদুটুনা, মামলাতে জয় হবে শস্য হবে দোনা, চাকরি বাকরি হবে হবে উচ্চ পদ, দিব্য জ্ঞান লাভ হবে রবে না বিপদ, একদিনে আট পারা 10 খতমের, অর্জিত হইবে পুনঃ পুত কোরআনের, আল্লাহর মহাব্বত রসুলের পেয়ার, বারে বারে স্বপ্ন হয় তাদেরও দিদার, অবশেষে হবে তব ফকিরি হাসেল, মনোবাঞ্ছা পূর্ণ হবে হইলে কামেল। এই অজিফা আমলের দ্বারা একজন মানুষের সকল মনের আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য ভাইজান, মেহরবানি করে এই অজিফা পড়ব, এই অজিফা আমল করলে সবচেয়ে বড় যে লাভ হবে, যে দুনিয়া থেকে মানুষ যখন চলে যাবে কবরে, তখন লক্ষ লক্ষ মানুষের দোয়া পাবে, কারণ এই অজিফা পড়ে মানুষ যে আমল করে, আমল করার পরে দোয়া করে আল্লাহ, এই অজিফা যারা বর্তমান পড়তেছে, পূর্বে পড়েছিল, ভবিষ্যতে কেমন পর্যন্ত যারা এই আমল করবে, আল্লাহ সকলের প্রতি আপনার রহমত বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। তাহলে কি হবে, রহমতের সাগরের মধ্যে সে চলে যেতে পারবে, আল্লাহর রহমতের মধ্যে সে ব্যক্তি সবসময় অবস্থান করবে। যে ব্যক্তি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পরে বিনা কাজায় এই কোরআনের অজিফা পড়বে, হালাল রুজি, তাকওয়া, পরহেজগারি করবে, আল্লাহ পাক আমাদের সকলকে এই অজিফার উপর আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই অজিফা নিজেরা পড়ব এবং বাড়িতে গিয়ে নিজের স্ত্রী, নিজের ছেলেমেয়ে, আত্মীয় স্বজন সকলের কাছে এই অজিফা আমরা প্রচার করব। বর্তমান জামানায় সারা বিশ্বে 26টা ভাষায় এই অজিফা চলতেছে, ওই অজিফা জারি আছে, অর্থাৎ মেহরবানি করে এই অজিফা আমরা প্রত্যেকে আমরা আমলও করব, এবং আমরা অন্য মানুষদেরকে এইটা প্রচার করব অন্য মানুষের কাছে, এবং প্রচারের দ্বারা আল্লাহ পাক আপনাকে এই অজিফা আমল করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। হাক্কানে দুরুস্তি পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।